সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আরে মিয়া হুজুর গুরু, এত রাজাকার, এত জঙ্গি, এত উগ্রবাদ, এত আলবদর, এত আলকায়দা কয়ে গালি দাও। আরে মিয়া মৌলবাদ কয়ে গালি দিও না, তোমারও তো ডান কানে আজাম দেওয়া হয়েছে, তোমারও তো বাম কানে আকামত দেওয়া হয়েছে, তাহলে তুমিও তো মৌলবাদ। কি কথা কান্না দিয়ে আপনার, যদি কান্না হুজুর আমরা মৌলবাদ ঠৌলবাদ না, তাহলে অপেক্ষা করো, ডান কানে যদি আজান আর বাম কানে আকামত দেওয়া না হয়, জন্মের মৃত্যুর পরে জানাজা আছে। ঠিক জোরে কইলেন না কেন আপনারা? ও জানাজা আপনারা পড়াইতে পারেন না? জোহরের নামাজের ইমামতি আর আসরের নামাজের ইমামতি হুজুর, হ্যাঁ, যেটার কেরাত জোরে পড়া লাগে না সবাই পারে। হুজুর দি কথা কন না, যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে মাগরিব এশা আর ফজর, ওই নামাজের ইমামতি করলে না বোঝা যায় কার ঠেলা করতেছে। কথা একটা মনে পড়ে গেছে, কোয়ালাম অল্প সময়ের মধ্যে কোয়ালে কি কর। আমাদের দেশের এক হাজি সাহেব পাবলিকের নাম দিছে জব্বর হাজি। কি হাজি? আরে হে, কিন্তু আবার 2-4-5 লাখ টাকা খরচ করে হাজি হয় নাই। লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের কয় জব্বর, এটা মানুষের একটা অভ্যাস। নাম আব্দুল গফ্ফার কয় গফ্ফইরা, নাম আব্দুল সত্তার কয় সত্তইরা, নাই লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিক ঘরে ডাকে জব্ব। তো সে আবার হাজি সাহেব কেমনে হাজি হয়েছে? 2-5-10 লাখ টাকা খরচ করে মক্কা গিয়ে হজ করে হাজি হয় নাই, রাত্রে মাছ চুরি করে দিনে হাজি হয়ে গেছে। বুঝেন নাই, আমাদের বরিশালের অঞ্চলে ওই যে বাঁশের ছোট ছোট কঞ্চি দিয়ে বানায় এরকম করে, চাই বলে চাই মাছ ধরা, আর কার দেশে কি বলে জানি না, তো চাই কয়নি চাই, চাই রাত্রেবেলা চুরি করতে গেছে 12-1টার দিকে। এলাকার তালুকদার সাহেব যেন কি কারণে বেরুস, বের হয়ে হঠাৎ লাইট মারছে, একদম ডাইরেক্ট লাইট গিয়ে জব্বুরের গালে। বুঝেন নাই, তালুকদার দেখে তো চিনা ফেলেছে, কি রে এটা তো আমার জব্বুরা, এটা কি করতেছে? ডাক দিছে, এই এই জব্বুরা, জব্বুরা তো হুই নাই, মাছ টাছ রাই খেয়ে দিছে তো। পরের দিন সকালবেলা তালুকদারও বাজারে উঠছে, জব্বইরাও বাজারে উঠছে। তালুকদারে তাকায় তাকায় দেখে রাত্রে করলো মাছ চুরি, এই যে দিনের বেলা একেবারে মাথায় টুপি লাগায়া, হাজি রুমাল লাগায়া, জুব্বা কোট একেবারে লম্বা, হাতের মোজা পায়ের মোজা সব পড়ে একদম কমপ্লিট স্যুট হয়ে হাজির হইছে। তালুকদারে চিন্তা করলো, রাত্রে করলো মাছ চুরি, দিনে এত বড় ব্যাপার স্যাপার কি? ডাক দে, কি রে জব্বইরা, হাজি হয়ে গেলি কেন? কি তালুকদারে হাজি কইছে তো এলাকাবাসী, এখন সবাই হাজি করে। জব্বরও চিন্তা করে, পাবলিক এতটা আমার হাজি কয়, আমি এই সুবিধা ছাইড়া লাভ আছে? মানুষ 2-5 লাখ টাকা খরচ করে হাজি হইতে পারে না, আমি রাত্রে মাছ চুরি করে দিনের বেলায় হাজি, এই সুবিধা ছাড়ে কে? ও আর সুবিধা ছাড়ে টারে না, মাথায় টুপি ওই বিশাল রুমাল একেবারে দিয়ে টিয়ে হাঁকায়া হাঁকায়া চলে, উপরে খুব ফিটফাট, ভেতরে কাছে প্রসাদের ঘটনা, উপরে খুব ফিটফাট, ভেতরে কি বেটা, তো এরকমই চলতেছে। গ্রাম দেশের বাজার হয় 2-2.5-3 কিলো দূরে, মাঝে মাঝে ওই বাজারে যাইতে হয়, আসতে হয়, আসার সময় বাজারে একবার গেছে, ফিরার পথে মাগরিবের নামাজের আজান দিছে, তো ইমাম মুসুর অন্যান্য সব নামাজ ফাঁকি দিল, মাগরিবের নামাজ তো আর ফাঁকি দেওয়া যায় না, সময় কম না, তাড়াতাড়ি করে মসজিদে ঢুকছে। ইমাম সাহেব কি কারণে যেন ওই দিন ছুটিতে গেছে, উপস্থিত মুসল্লিরা তাকায় দেখে জুব্বা হেডটাই লম্বা দেখা যায়, হাজি সাহেব সামনে যান, হ্যাঁ ব্যাক গিয়ার দিয়ে কয় না, ঘরে যান না, মুসল্লিরা সামনের দিকে ধাক্কা হয়ে গেলে পিছন দিকে পিছে,
এর মধ্যে একজনকে দেখলে হুজুর গোর অভ্যাস হলো নিজে করে লুকায় রাখা, ধাক্কা সামনে দেয়, তিন চারজনে মিল্লা ধাক্কা দিয়ে সামনে দিছে। হাজি সাহেব হলো সব মিলায় পারে সুরায় ফাতিহা আর সুরায় এখলাস। সুরায় এখলাস চিনেন তো আপনারা? যেটা কুল ফাল্লা সুরা কোন আর কি, ওইটা সুরায় এখলাস। তাই প্রথম রাকাতে দাঁড়ায়া সুরায় ফাতিহা পড়ছে, সুরায় এখলাস পড়ছে, মোটামুটি রুকু সাজদা দিয়া কোন কায়দায় দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সুরায় ফাতিহা পড়ে চুপচাপ দাঁড়াই রিস। মোটামুটি এক মিনিট দুই মিনিট গেছে, দেখে পিছন দিক দিয়ে ওকে কিছু বইলেও দেয় না, পিছন দিক দিয়ে কেউ কিছু বললেও তো টাকানো যায় সামনে। অনেকক্ষণ দাঁড়ায় থেকে যখন দেয় কেউ কিছু কয়টায় না, নামাজ ছাইরা দিয়ে পুরোটা পিছের দিকে ঘুরছে। এই নামাজ ছাইরা দিয়ে কয় বেটা হ্যাঁ এবার কিছু বুঝোস না, নামাজ ছেড়ে দিয়ে কয় বেটা পাঁচ ওয়াক্ত না তিন রাকাত নামাজের এক রাকাত পড়ায় দিছি আর এক রাকাতের আলহামদুলিল্লাহ পড়াইছি, বাকিটা তোরা নিজেরা পড়ে লইবার পারস না, আমার দিকে চাই রিজুত। জানাজা পড়াইবা না, জানাজা পড়াইবা? আরে মিয়া হুজুর গোর লাগে মাতব করি, হুজুর গোর লাগে ভাইজলামি মিয়া। আরে এই জাতিকে আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন, আরে জোরে বলেন আমিন।